ঈদ আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব এবং নরসিংদী থেকে সহকর্মী সুমন বর্মন। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর হোটেল মোটেল কর্তৃপক্ষরা কি বলছে? হ্যাঁ ন্যান্সি, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি এখন আমি। পর্যটকদের সংখ্যা যদি বলতে হয় তাহলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঈদের দ্বিতীয় দিন হলেও আশানুরূপ যে পর্যটক আসবার কথা তেমন কোনো পর্যটক আসলে এখন পর্যন্ত আসেনি। যদিও আজকে সরকারি ছুটির শেষ দিন এবং আগামীকাল থেকে সরকারি কর্মদিবসও শুরু হচ্ছে, কিন্তু সেই পর্যটকের দেখা কিন্তু নেই। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে কোরবানের ঈদে তেমন একটা পর্যটক আসলে আসেন না, কেননা এই ঈদের ছুটিটা সাধারণ মানুষ গ্রামে তাদের পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়ে থাকেন। আর তাছাড়াও এখন বর্ষা মৌসুম, একটু বিরূপ আবহাওয়া থাকে, যার কারণে সেন্ট মার্টিনের যাতায়াতও বন্ধ থাকে এবং অন্যান্য দ্বীপ উপজেলাগুলোতেও যাতায়াত বন্ধ থাকার কারণে আসলে পর্যটকের তেমন একটা সমাগম হয় না। তবে এখনও যারা এসছেন আসলে ঈদের ছুটিতে তাদের জন্য বিশেষ ছাড় দিয়েছে কক্সবাজারের যে হোটেল মোটেলগুলো রয়েছে সেগুলোর। তবে তারকা মানের হোটেলগুলো যেগুলো যা বলছে আমাদেরকে যে প্রায় তাদের 60% থেকে 70% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে, কিন্তু অন্যান্য যেই হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে 30 থেকে 35% পর্যন্ত পর্যটক রয়েছে। আর তবে এখন বর্ষা মৌসুমেও কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য তা অবলোকন করবার জন্য পর্যটকরা এসে থাকেন। তো সেই হিসেবে আসলে এই ঈদের মৌসুমটি শেষে যে বর্ষা মৌসুম আসলে চলছে সে সময়টাতে কিছুটা পর্যটক আসতে পারে। আর যারা এসছেন এবং কক্সবাজারের পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পর্যটন সেল তো আছেই, সেই সাথে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও বেশ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সৈকতের যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড তো আছেই। তো সব মিলিয়ে আসলে ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারের যে সমুদ্র সৈকত, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, সেখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি নরসিংদীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুমন বর্মন। সবাইকে ঈদ মোবারক। গতকালকে ছিল ঈদুল আজহা। সকালে সকলে নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু কুরবানি দেওয়ার কারণে সবাই ব্যস্ত সময় কাটিয়েছে। আজ ঈদের দ্বিতীয় দিন, সকাল শুরুতে দেশের বিভিন্ন স্থান থেকে নরসিংদীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই সকল কেন্দ্রে দল বেঁধে সকল দর্শনার্থী আসা শুরু করেছে। আমি এখন আছি নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। এখানে সকাল থেকেই নানা বয়সের মানুষ, শিশু থেকে বৃদ্ধ, তারা পরিবার পরিজন নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে এই ডিম হলিডে পার্কে আসা শুরু করেছে এবং তারা এই পার্কে টিকিট কেটে প্রবেশ করছে। আমরা পার্ক কর্তৃপক্ষের সাথে যে কথা বলেছি তারা জানিয়েছে যে এই পার্কে প্রতি জন প্রতি প্রবেশ মূল্য 350 টাকা। এই পার্কে ওয়াটার পার্ক সহ 25টি রাইড রয়েছে, সেই সকল রাইডে নির্ধারিত ফি দিয়ে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবে। আমি একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনি কোথায় থেকে এসেছেন এবং কাদের সঙ্গে এসেছেন, কেমন সময় কাটাবেন বলে আশা করছেন? জি ভাই, আমি গাজীপুর শিবপুর থানা থেকে আইছি ভাই। আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আইসি ডিমুলির মাঝে ভাই। এখানে ভাই বিরাট আনন্দ অনুভব করবো, এখানে ঘোরাফেরা করবো সারাদিন, এখানে এনজয় করবো। এখানে দেখা গেছে আমাদের বন্ধুবান্ধব তাদেরকে নিয়ে এনজয় তো করবো, হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমাদের বন্ধু একজন আছে দুইজন আছে সবাইকে নিয়ে এসে এই ডিমুলির মাঝে। এখানে আসার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে আর আমরাও আইসি ভাই গাজীপুর শিল্প থেকে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। একজন দর্শনার্থী তার বন্ধুবান্ধব নিয়ে এই পার্কে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছে, সেই অনুভূতি জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা এই পার্কের প্রধান ফটকের সামনে রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা
এই প্রবেশ ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছে এবং ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠছে ড্রিম হলিডে পার্ক। এবং এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে দর্শনার্থী আরও বাড়বে বলে আশাবাদ এই পার্কের কর্তৃপক্ষ। এই ছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে ঈদ বিনোদন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। সুমন আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে সৌরভ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।